হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি কাসকে মাছ দিয়ে মরিচ খোলা দিব। এটা আমাদের নোয়াখালী অনেক মজাদার একটা রেসিপি, তো আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এই মাছগুলো আমরা এখানে ধরছিলাম একদম ফ্রেশ, তো সেটা দিয়ে আমি আজকে মরিচ খোলা দিব। তো দেখেন আমি কী কী দিচ্ছি এখানে। আমি এখানে বাটা মরিচ নিছি, তো বাটা মরিচ দিব 1 চামচ, না আর একটু বেশি দিই, ঝাল হলে মজা হবে, 1.5 চামচ। তারপরে কাঁচা মরিচ আর টমেটো, তারপরে পেঁয়াজ কুচি, আমি এখানে বড় একটা পেঁয়াজ কুচি নিছি, তারপরে পেঁয়াজ বাটা আমি ব্লেন্ড করে নিছি, দিব 3 টেবিল চামচ। তারপরে সামান্য জিরে ধনিয়ার গুঁড়া, সামান্য একটু হলুদ গুঁড়া, হলুদ গুঁড়া না দিলেও চলে, তো আমি একটু কালারের জন্য দিব। তারপরে স্বাদমতো লবণ, এবার দিব আমি সরিষা তেল, তো বেশি দেওয়া যাবে না। তো আজকে আমি মরিচ খোলাটা দিব লাউ পাতায়, তো আমি এগুলো সব মিক্স করে দেব। তো মিক্স করা হয়ে গেছে, এবার আমি ধনিয়া পাতা দিব, ধনিয়া পাতা দিয়ে আবার সবগুলো একসাথে মিক্স করে নেব। অনেক সুন্দর একটা গ্রাম বাড়িছে, জানি না কিরকম মজা হবে। শেষ আমার মাখা, এবার আমি লাউ পাতায় কিভাবে মরিচ খোলাটা দিব সেটা দেখাবো। তো চলেন, তো আমি রসুন দিতে ভুলেই গেছি, তো রসুন দিব, রসুনের কথা আমার মনেই ছিল না, তো এবার রসুন দিয়ে মিক্স করে দিব। রসুন না দিলে তো মাছ মজাই লাগবে না, ছোট মাছ পাতুরি মরিচ খোলা এগুলোর মধ্যে রসুনই মেইন, তো আমি মেইনটাই ভুলে গেলাম, তো দিয়ে ফেললাম। এই যে এবার সব কিছু দিলাম, তো চলে আসলাম চুলায়, তো আমি এখানে ফ্রাই প্যান বসাইছি, তারপর লাউ পাতা, লাউ পাতা আমি ক্লিন করে নিছি। এটা হলো আমার গার্ডেনের, আমার নিজের গাছের, তো আমি বড় বড়গুলো একটু নিচের সাইডে দিই,
ধোয়ার কারণে একটু দাগ পড়ছে, কারণ আমি এগুলো পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি না। এবার আমি এগুলোর মধ্যে যেন মাছ থাকে এগুলো একটু কুচি, সবগুলোই কুচি নিছি। এবার আমি মাছগুলো দিব। সবগুলো দিয়ে ফেললাম। তো এবার অল্প একটু সরিষার তেল দিব উপর দিয়ে। এবার ভাজ করে দিব। এই পাতাগুলা এর সাথে মিলছে না, তো আমি এখানে টুথপিক দিয়ে আটকিয়ে দিব। আমি এখনো চুলা ওপেন করিনি। এবার চুলা ওপেন করবো। এবার আমি ঢাকনা দিয়ে দিব। চুলাটা আমি লোর মধ্যে রাখছি, আস্তে আস্তে হবে। তো হয়ে গেল মরিচ খোলা। তো দেখায় আপনাদের কেমন হয়েছে। তো আমি এখন খাওয়ার জন্য নিব। এই পাতা সহ খাওয়া যাবে লাউ পাতা, তো আমি পাতা নিব না। তো লেবু দিয়ে খাবো। তো আমি এখন খাওয়া শুরু করব। আজকের খাওয়া আমার দুপুরবেলার লেবু দিয়ে
সাথে পেঁয়াজ অনেক মজা হবে বিসমিল্লাহ অনেক মজা হইছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ